হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাই পয়েন্টস থেকে উইথড্র করবেন। মাই পয়েন্টস সাইটটা হচ্ছে শকবাকের সিমিলার। শকবাক আর মাই পয়েন্টস দুইটাই সেম, বাট এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে মাই পয়েন্টসে উইথড্র দিতে কিছু পয়েন্ট বেশি লাগে। বাট এটার একটা বেনিফিটও আছে। এটার বেনিফিট হচ্ছে আপনি যখন উইথড্র করবেন তখন আপনার কোনো ফোন নাম্বার লাগবে না, আপনার কোনো ফোন ভেরিফিকেশন করতে হবে না, ভেরিফিকেশন ছাড়াই আপনি এখানে উইথড্র করতে পারবেন। সো নতুন অবস্থায় যারা কাজ করতেছেন তাদের আমি সাজেস্ট করব শকবাকে না করে মাই পয়েন্টসে করবেন, কারণ শকবাক আর মাই পয়েন্টে নতুনদের অ্যাকাউন্ট অনেক বেশি ব্যান হয়। টুকিটাকি মিস্টেকের জন্য এই দুইটা সাইটই অনেক ব্যান করে। সেজন্য সবাইকে সাজেস্ট করব আপনারা নতুন অবস্থায় মাই পয়েন্টসে কাজ করবেন, এরপরে কিছু পেমেন্ট পাওয়ার পরে শকবাকে শুরু করবেন, কারণ শকবাক অ্যাকাউন্ট ব্যান হলে আপনার ফোন নাম্বারের টাকাটা লস। তো আজকের বিষয়টি নিয়ে কথা বলি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 698 পয়েন্ট, এটা আমরা এখন রিডিম করব। এটা কোনো একটা গিফট কার্ডে উইথড্র করব, এর জন্য রিডিম পয়েন্টে ক্লিক করেন। মাই পয়েন্টস উইথড্র করা একটু ইজি আছে, আপনারা একবারই পারবেন। তো রিডিম পয়েন্টে যাওয়ার পরে এখানে আপনারা গিফট কার্ডগুলো দেখতে পাবেন, অনেক কার্ড আছে এখানে। আমরা সব কার্ডে উইথড্র দিব না, আমাদের যেই কার্ডগুলো সেল হবে সেইগুলো উইথড্র দিব। বাংলাদেশ থেকে অ্যামাজন, এরপরে হচ্ছে আইটিউন, এরপরে গুগল প্লে, এরপরে হচ্ছে ভিসা কার্ড, এরপরে হচ্ছে পেপাল, এইসব কার্ডে যদি আপনি উইথড্র দেন তাহলে সেল করতে পারবেন। আদারওয়াইজ অন্যান্য যেই কার্ডগুলো আছে সেগুলো আপনি সেল করতে পারবেন না। তো আমাদের পয়েন্ট যেহেতু কম সেহেতু আমি অ্যামাজনে উইথড্র দিব। তো সবার প্রথমে এখানে দেখেন অ্যামাজন আছে, এখানে অ্যামাজনে ক্লিক করবেন। আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনি উইথড্র করবেন। এখানে যে পরিমাণ পয়েন্ট আছে সেটা দিয়ে আমি $3 উইথড্র করতে পারবো, এর বেশি হবে না। তো এখানে আমি $3টা চুজ করলাম। করার পরে একটু নিচের দিকে যান, এই যে এইখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন, আমার অলরেডি সেভ করা আছে। এরপরে গেট রিওয়ার্ড, এখানে দেখেন প্লিজ কনফার্ম, এখানে $3 গিফট কার্ডটা, এটা কনফার্ম করে দেন। এই যে এখন এখানে দেখেন কংগ্রেটস অন ইউর রিডেমশন। তো আমাদের উইথড্র করা হয়ে গেছে, জাস্ট সিম্পল। এখানে মেল ভেরিফাইও করতে হয় না। এখানে দেখেন অলরেডি আমার পয়েন্টও কেটে নিয়েছে। এখন 2-3 দিন ওয়েট করেন তাহলে আপনার কোডটা চলে আসবে। গিফট কার্ডের জন্য আলাদা কোনো অ্যাকাউন্ট লাগে না, তারা মেলে একটা কোড দিবে, এই কোডটি আপনি সেল করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। সার্ভে রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।